সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায়ের গতদিন লাইভ ক্লাসে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বিস্তৃতি নির্ণয় শিখাইছিলাম। সেখানে এই যে দেখো বোর্ডে, আজকে এখানে দেখো, এখানে সংখ্যা আছে আর এখানে চলক আছে। গতদিন যেটা শিখাইছিলাম সেখানে প্রথম পদে ওয়ান ছিল, আর আজকে প্রথম পদে একটাই আছে সংখ্যা আর একটাই আছে চলক। এই টাইপের থাকলে আমরা কিভাবে সেটাকে বিস্তৃতি করব, এ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। দুইটা আছে, আমি একটা করে দিব, আমি তোমাদেরকে দুই নম্বরটা করে দিব। আচ্ছা, আর বাকি যেটা থাকবে এক নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে দুই নম্বরটা আমি করে দিব। প্রথমে দেখো যে ত্রিভুজ গঠন করতে হবে। গতদিন ক্লাসে বলেছিলাম যে প্যাসকেলের ত্রিভুজের সারির সংখ্যা কয়টা হবে তা নির্ভর করবে এই পাওয়ার বা ঘাতের উপরে। এখানে আছে পাঁচ, তাহলে প্যাসকেলের ত্রিভুজের সারির সংখ্যা হবে ছয়টা। তাহলে প্রথমে আমরা লিখব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই। এটা একটু এই সাইডে লিখে রাখি। আচ্ছা, তাহলে দুই নম্বর প্রথমে লিখব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই। তার মানে প্যাসকেলের ত্রিভুজটা গঠন করব আমরা, যার সারির সংখ্যা হবে, এখানে পাওয়ার আছে পাঁচ, সারির সংখ্যা হবে ছয়। ছয়টার মধ্যে আমরা প্রথম দুটা সারি আমরা জানি যে প্রথম সারি ওয়ান হবে আর দ্বিতীয় সারি ওয়ান হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় সারি এই দুটা যোগ করে মাঝখানে বসাবো, আর বামে আর ডানে ওয়ান দিয়ে দেব। আচ্ছা, এরপরে তিন, দুই আর একে তিন, আবার বামে ওয়ান ডানে ওয়ান। আচ্ছা, এক দুই তিন চার, চারটা সারি হয়েছে, আরও দুইটা সারি করা লাগবে। তাহলে হবে চার ছয় চার, ওয়ান বামে ওয়ান। আচ্ছা, এবার এ দুটো যোগ করে হবে পাঁচ, ছয় আর চারে দশ, ছয় আর চারে দশ, চার আর একে পাঁচ, আর ডানে ওয়ান বামে ওয়ান। ঠিক আছে? এই যে দেখো যে প্যাসকেলের ত্রিভুজ গঠন হয়ে গেল, সারির সংখ্যা ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা হয়ে গেছে। আচ্ছা, এবার কি করব আমরা, সর্বশেষ সারি নিয়ে কাজ করব, তাই না? গত ক্লাসে বলেছিলাম যে একেবারে সব শেষের সারি নিয়ে কাজ করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে অতএব অঙ্কটা কী ছিল, এক্স প্লাস থ্রি বাই এক্স, পাওয়ার ছিল ফাইভ। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করবা, সেটা হলো কি যে
ও আরেকটা কথা বলে দিই, এখানে পাওয়ার আছে আমার পাঁচ, তাহলে পদের সংখ্যা হবে ছয়টা। আচ্ছা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে দেখো সবশেষ সারিতে আমার ছয়টা সহগ আছে, এই ছয়টা সহগ দিয়ে আমি ছয়টা পদ তৈরি করব। কিভাবে? প্রথমে আমি এই সহগটা বসাবো প্রথম পদে, তাহলে ওয়ান ইনটু এই প্রথম পদ বসবে। প্রথম একটু মনে রাখবা যে প্রথম পদের পাওয়ারটা শুরু হবে তোমার মূল অঙ্কে যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ার দিয়ে। এভাবে প্রথম পদের পাওয়ার কমতে থাকবে। তাহলে কি বললাম যে প্রথম পদের পাওয়ার এখানে যে পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ার দিয়েই শুরু হবে, এবার ক্রমে ক্রমে কমতে থাকবে। আচ্ছা আর দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু হবে, শুরু হয়ে ক্রমে ক্রমে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে প্রথম পদের পাওয়ার অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে শুরু হয়ে ক্রমে ক্রমে কমতে থাকবে। ঠিক আছে, আর দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু হয়ে ক্রমে ক্রমে বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি প্রথমে সহগ বসালাম, সহগ বসানোর পরে প্রথম পদ বসাবো, প্রথম পদের পাওয়ার ফাইভ দিয়ে শুরু হবে। আচ্ছা আর দ্বিতীয় পদের পাওয়ার জিরো থেকে শুরু হবে, এ হলো প্রথম পদ প্লাস চিহ্ন। এবার দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদে সহগ বসবে আবার ফাইভ বসাইলাম ইনটু, কি বলেছিলাম যে প্রথম পদের পাওয়ার কমতে থাকবে। এই যে অঙ্কের প্রথম পদ, এটা ধরলাম আমি প্রথম পদ, এটা ধরলাম আমি দ্বিতীয় পদ, প্রথম পদের পাওয়ার কমতে থাকবে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান। আর কি বলেছিলাম দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে, জিরো হয়েছে এবার হবে ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার তৃতীয় পদ, তৃতীয় পদে তৃতীয় সহগ নিলাম দশ, এবার হবে কি প্রথম পদ, তার মানে হবে ফাইভ মাইনাস টু আর থ্রি বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে জায়গা নাই এজন্য আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে এবার দশ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি, থ্রি বাই এক্স কিউব প্লাস ফাইভ ইনটু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর, থ্রি বাই এক্স ফোর প্লাস ওয়ান ইনটু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ, থ্রি বাই ফোর এর পাওয়ার হবে ফাইভ। ঠিক আছে, আচ্ছা এবার একটু লক্ষ্য করো যে দেখো প্রথম পদ এই যে মূল অঙ্কের প্রথম পদ ছিল এক্স, প্রথম পদ দেখো প্রথম পদের পাওয়ার ফাইভ থেকে শুরু হয়েছে, দেখো কমতেছে, কমে একেবারে শূন্য হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় পদের পাওয়ার, দ্বিতীয় পদ কত আছে থ্রি বাই এক্স, দেখো দ্বিতীয় পদের পাওয়ার শূন্য থেকে শুরু হয়ে বাড়ছে, শূন্য এক দুই তিন চার পাঁচ। ওকে এবার আমি ক্যালকুলেশন করব, তাহলে ওয়ান আর থ্রি বাই এক্স এর পাওয়ার জিরো, তার মানে এটার মানে হচ্ছে ওয়ান, তাহলে আমার প্রথম পদ হবে এক্স টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, আচ্ছা এবার ফাইভ ইনটু
एक्स एर पार होबे फोर थ्री बाय एक्स अच्छा प्लस टेन इंटू एक्स एर पार होबे थ्री और एखाने स्क्वायरटा भाग कर देव ताले होबे नाइन एक्स स्क्वायर एबार टेन इंटू एक्स स्क्वायर और एखाने होबे 27 बाय होच्छे एक्स क्यूब ठीक आछे अच्छा प्लस 5 इंटू एक्स इंटू तीन पावर 4 दिले होबे 81 और नीचे होबे एक्स टू दि पावर 4 और एखाने प्लस दिए एटा 1 एखाने 1 हो जाबे एखाने होबे तीन पावर 5 अच्छा एकटू क्यालकुलेशन करी 3 एर पावर 5 दिले होबे 81 गुणित 3 243 ताहले होबे 243 बाय एक्स टू दि पावर 5 ठीक आछे अच्छा এবার দেখো এইটা এটা কেটে গিয়ে এক্স কিউব থাকবে এইটা এটা কেটে গিয়ে এক্স থাকবে এইটা এটা কেটে গিয়ে এক্স থাকে আর এইটা এটা কেটে গিয়ে এক্স কিউব থাকে তাহলে এবার একটু সাজায় লিখি এক্স টু দি পাওয়ার 5 তাহলে এখানে থাকতেছে তিন পাঁচা পনেরো এক্স কিউব প্লাস তাহলে এখানে থাকে 10 × 9 = 90 এক্স প্লাস এখানে 10 আর হচ্ছে 27 তার মানে 270 বাই এক্স প্লাস এবার 5 × 81 পাঁচকে 5 × 5 = 40 405 আর নিচে আছে এক্স কিউব ঠিক আছে আচ্ছা আরেকটা পদ বাকি আছে সেটা হলো আমার 243 বাই এক্স টু দি পাওয়ার 5 1 2 3 4 5 6 ঠিক আছে আমার এখানে এই দ্বিপদী রাশির পাওয়ার ছিল 5 তাহলে আমার পদ সংখ্যা হবে 6 আচ্ছা ঠিক আছে তাহলে এই দ্বিপদী রাশির প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করলে আমরা এই যে এটা পাবো ঠিক আছে আচ্ছা এবার এবার আমার মনে হয় যে আর তোমাদের সমস্যা হবে না তাহলে প্রথম পদ 1 দিয়ে শিখাইলাম এর আর যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিব আমি বা ইতিমধ্যে ক্লাসের শুরুতে বলে দিয়েছি যে আজকের হোমওয়ার্ক কি থাকবে সেটা আমি ক্লাস শেষে আবার লিখে দিব সেখানে একটু দেখবা যে 2 আছে আচ্ছা তাহলে এবার আর তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা প্রথম পদ 1 দিয়ে শিখলা দ্বিতীয় পদে আজকে হোমওয়ার্ক দিব সেখানে 2 থাকবে আর আমি যেটা করে দিলাম সেখানে দেখো যে চলক আছে তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না আমি আশা করি ঠিক আছে তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি নির্ণয় করতে বললে প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজটা অঙ্কন করে নিব লিখব যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই তারপরে ত্রিভুজটা গঠন করব তারপরে এইভাবে করব 1 দিয়ে থাকলে প্রথম পদ যেহেতু 1 গত ক্লাসে শিখাইছিলাম
গত ক্লাসে আমি এই টাইপের অঙ্ক শিখাইছিলাম যেখানে প্রথম পদ ছিল 1 প্রথম পদ থাকলে প্রথম পদে যদি 1 থাকে তাহলে প্রথম পদ না লিখলে হবে কারণ 1 এর পাওয়ার যতই দিবা 1ই হবে এই জন্য প্রথম পদ যদি 1 থাকে তাহলে প্রথম পদ নিয়ে আর কাজ করার দরকার নাই এখন প্রথম পদ যদি এই রকম থাকে আজকে যেটা করে দিলাম এই তাহলে কি করব প্রথম 1 থাকলে প্রথম পদ লিখব না কিন্তু যদি এই এই টাইপের কোনো সংখ্যা আবার যদি চলক থাকে তাহলে আমরা প্রথম পদ লিখতে হবে সেই ক্ষেত্রে কি করব যে প্রথম পদে যেটা থাকবে প্রথমে তো আমরা ত্রিভুজ গঠন করার শেষ পর একেবারে শেষ সারিটা নিয়ে কাজ করব প্রথমে সহগ লিখব গুণ তারপরে কি করব যদি এই টাইপের থাকে কোনো সংখ্যা বা চলক সেই ক্ষেত্রে প্রথম পদ লিখব প্রথম পদ লেখার পরে কি করব প্রথম পদে এই মূল অঙ্কে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার দিয়ে শুরু করব পাওয়ার এখানে লিখলাম পাওয়ার গুণ দ্বিতীয় পদ অঙ্কের দ্বিতীয় পদ ঠিক আছে তাহলে দ্বিতীয় পদের পাওয়ার কত থেকে শুরু হবে শূন্য থেকে এইভাবে আমরা গঠনটা মনে রাখতে পারি ঠিক আছে তাহলে কি সহগ লিখব গুণ প্রথম পদ তারপরে পাওয়ার পাওয়ার কত দিব আমার অঙ্কে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা ইনটু দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের পাওয়ার শুরু হবে জিরো দিয়ে এটা এটা ধরো প্রথম পদ দ্বিতীয় পদে আবার সহগ লিখব প্রথম পদ লিখব প্রথম দ্বিতীয় পদে এই এই পাওয়ার কিন্তু কমতে থাকবে মানে মূল অঙ্কের যে পাওয়ারটা থাকবে সেটা কমতে থাকবে আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে এই কথাটা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে লাইভ ক্লাসে আমি আরও ভালো করে বুঝাই দেব ওকে আচ্ছা তাহলে হোমওয়ার্কটা লিখে নাও হোমওয়ার্ক হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো 2 + x² হচ্ছে 5 ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবা আমি দেখে দেব ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ